খুলে দেখুন যদি ওটা মানুষ হয় আমি আবু বাকারকে আপনারা যে শাস্তি দেবেন মেনে নেব, কিন্তু এ যদি জন্তু জানোয়ার হয় আমাকে কিন্তু আপনারা কিছুই করতে পারবেন না। ও নজরেরা, হুজুরের কথাটা মান্যতা দিয়ে ইংরেজ সরকারের সৈন্যরা পুলিশেরা কবর খনন কাজে হাত লাগিয়ে দিলেন। কবরটা খনন হলো, ভিতরে কে নামবে? ভিতরে তাদের ভক্ত একজন নেমে গিয়ে কাফনের কাপড়টা খুলে মুখটাকে দেখানো হলো। না না না, আবু বাকার কোনো মানুষ মারে না, কবরের ভিতরে যাকে শোয়ানো রয়েছে সে হলো আস্ত একজন বুনো শুকর। ও দজনেরা, যুবকেরা, আল্লাহর ওলি কোনো মানুষকে খুন করতে পারে না। আল্লাহর ওলি চাক্ষুষ প্রমাণ করে দিলেন, যারা মানুষের ঈমান হরণ করে, মানুষকে গুনার কাজে লাগিয়ে দেয়, তাদের মারাটা কোনো মানুষ মারা গুনাহ হয় না, বরঞ্চটা জন্তু জানোয়ার। মুজাদ্দুদ জামানকে তকবীরের সঙ্গে সবাই কাঁধে তুলে নিয়ে হুজুর কেবলাকে নিয়ে এমনি করে জিপ গাড়ির উপরে তুলে দিয়ে ফুরফুরা জমিনে সসম্মানে এনে রেখে দিয়ে ওই ইংরেজ সরকারের ব্যাটেলিয়ান ক্যাপ্টেন বলেছিলেন, আল্লাহর বান্দা মুজাদ্দুদ জামান আবু বাকার সিদ্দিক, যে গাড়িতে আপনি সাওয়ারি হয়ে এসেছেন এই গাড়িতে আমাদের বসার মতো যোগ্যতা নাই, তাই এই গাড়িটা আপনাকে উপহার হিসাবে দিয়ে গেলাম। দাদা ফির রহমাতুল্লাহ আলাইহির যখন প্রয়োজন হয়েছে অ্যাকশনে, তখন মেরে একে ঘুষিতে একজনকে মেরে ফেলেছিলেন, শুনেছেন? সব ল্যাংটা বাবা, এক ল্যাংটা পীরের দরবারে গিয়ে দেখে ছেলে মেয়ে সবাই তার পার কাছে এসে পুরো উলঙ্গ। হুজুর কেবলা গিয়ে বললেন, এটা নাজায়েজ হারাম। পীরকে বলছে, এটা নাজায়েজ হারাম। পীর তাকিয়ে বললেন, আমার কিছু করার নেই, এরা করে। আরে এরা করে মানে? এরা করছে তুমি মেনে নিচ্ছ মানে তুমি তো সেই অপরাধী, এই কথা বুঝতে পারছেন না? এরা অপরাধ করছে তুমি উলঙ্গে উলঙ্গ হয়ে এখানে বসে আছো, তার মানে তুমি তো মেন অপরাধী, তুমি এটা বন্ধ করো। মুজাদ্দুদ্দোজামানকে গালি দিলেন, চুপ করে গেলেন। হুজুর কেবলা এবার হাদিস দিয়ে বললেন, রাসূলুল্লাহ নিষেধ করেছে সতর ঢাকানো, আল্লাহর তরফ থেকে ফরজ হুকুম। তখন ল্যাংটা পীর বললেন, সব আল্লাহ রসুল মানতে গেলে হয় না, ব্যাস অ্যাকশন। কথা বুঝাচ্ছেন? একে ঘুষিতে জাহান্নাম। ইংরেজের শাসন চলছে, মুজাদ্দুদ্দোজামানের নামে এফআইআর করা হলো। রাত দুটোর সময় ফুরফুরা শরীফে এসে হাজির, কে? ইংরেজ সরকারের পুলিশ। হ্যাঁ আবু বাকার, ওটো মানুষ খুন করে এসে ঘুমোচ্ছ? মুজাদ্দুদ্দোজামান বেরিয়ে এলেন, মুসলমান ভীতম্বিত হয় না, তার অরিজিনাল রূপ গাজায় দেখুন, ফিলিস্তিনে দেখুন, লেবাননে দেখুন, ভয় পাচ্ছে? মুজাদ্দুদ্দোজামান বেরিয়ে এসেছে রাত দুটো। হুজুর বললেন, কি ব্যাপার? কি ব্যাপার মানে? তুমি পীর সাহেবকে মেরে ফেলে দিয়ে চলে এসছো, বাড়ি এসে ঘুমাচ্ছ? চলো, তোমার নামে খুনের মামলা করা হয়েছে, তোমাকে অ্যারেস্ট করা হলো। হুজুর কেবলা দাঁড়িয়ে দরবারে বললেন, কোনো মানুষকে আবু বাকার খুন করতে পারে না। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আবু বাকার কোনো মানুষকে খুন করিনি, মার্ডার করিনি, মেরেছি জন্তু জানোয়ারকে। মেরেছি কাকে? জন্তু জানোয়ারকে। জন্তু জানোয়ার মারাটা পাপের কাজ নয়, হিংস্র জন্তু জানোয়ার হলে তার মেরে দেওয়ার দরকার, মানুষের ক্ষতি করছে তো। মানে কে বলেছে? তার ভক্ত মুরিদানেরা আপনার নামে কেস করেছে, আপনি পীর সাহেব মেরে তাই জানোয়ার মারছেন? চলেন চলেন। হুজুর কেবলাকে গাড়ির উপরে, কোন গাড়ি? একটা জং গাড়ি, ওই আপনার ওই জিপ গাড়ি আগেকার ছিল, সেই জিপ গাড়ি ইংরেজদের চালনা জিপ, সেই জিপের উপরে হুজুরকে বসিয়ে নিয়ে যাচ্ছে। কটার সময়? রাত দুটোই। হুজুর কেবলা নিয়ে কবরস্থানে নিয়ে গেছে, পীর সাহেবের কবর হয়ে গেছে তো।
হুজুর কেবলাকে কবরস্থানে নিয়ে গেলেন, সব ভক্ত মুরিদ খেটেলে রেডি হুজুরকেও মারবে। কুফরা শরীফে গেলে ওই গাড়িটা এখনো আছে, কে দেখে আসবে? বলা যায় না, হয়তো শাহনাজ মিথ্যে কথা বলছে, কথা বুঝতে পারছেন না, সন্দেহ আসবে না আসবে না? ফুরফুরা শরীফে যখন যাবেন, যে ভাই জানাম দাদা ফির রহমতুল্লাহ আলাইকে উপহার দিয়েছিলেন ইংরেজ সরকার, সে গাড়িটা কই? টিনের আটচালার ভেতরে এক কোনায় ঠেসা আছে তার। আমি আলোচনা বোঝাচ্ছিলাম কোনটা, পালকি না গাড়ি, গাড়ি জিপ গাড়ি আবার পালকি হয়? হ্যাঁ হয়, ঠিকই বলেছেন, ওটাও একটা পালকি, ওটাও একটা পালকি। হযরতে ফারুকে আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কি করলেন, কি করলেন? মদিনার মসজিদুন নববী শরীফে এসে দেখে সব দরজা জানালা বন্ধ, বেরেন হ্যাং হয়ে গেছে, বেরেন হ্যাং হয়ে গেছে, কি করবে কি করবে? গোটা মদিনার মসজিদ নববী শরীফটা ঘুরে 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 দেখছে কোন জায়গা ফাঁক ফেলে সেখান দিয়ে ঢুকব। ও বেজনেরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মাও বোনেরা, মদিনার মসজিদ নববী শরীফে নবী আমার, মসজিদ মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবী নামাজ আদায় করে সাহাবায়ে কেরামদের বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, তোমরা একবার যদি জবান দিয়ে কলেমা পড়ে লাগাও, নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাক জবানে জানিয়ে দিলাম, ফাদখাল জান্নাত, আমার আল্লাহর রহমতের জান্নাতে তোমরা প্রবেশ করবে। নবীর হাদিস বুখারীর রিওয়ায়েতে এসেছে, তাহলে আমরা এখানে যারা প্রেজেন্ট আছি সবাই কিন্তু জান্নাতি। অবিশ্বাস করলে কিন্তু ঈমান থাকবে না। বিশ্বনবী এই হাদিসের মান বুখারীর আপনার কিতাবে বুখারী শরীফের ভিতরে এসেছে, এই হাদিসের মান হচ্ছে সহিহ। যে আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী বললেন যে একবার কলেমা পড়বে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা মানে নেই, ইলাহা নেই কোনো ইলাহা, কথা বুঝতে পারছেন তো নাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, সুবহানাল্লাহ বলে একবার জোরে হবে না? এটা মন থেকে বিশ্বাস করে যদি জবান দিয়ে বলেন, আল্লাহ পাকের হাবিব জানালেন আপনি বেহেশতের ভিতরে প্রবেশ করবেন। একবার জোরে বলুন না, সুবহানাল্লাহ। রাসূলের প্রাণপ্রিয় সাহাবী জলিল কদর সাহাবী ফারুকে আজম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর আমি তো তাহলে জান্নাতি। আলোচনা বুঝবেন, কিন্তু খুব বেশিক্ষণ আলোচনা করব না, ঠান্ডা পড়ছে, ইনশাআল্লাহ শেষ করে দেব। যে সাহাবি জলিল কদর সাহাবি হযরতে ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললেন, হুজুর তাহলে আমি তো জান্নাতি। বিশ্বনবী মুচকে হেসে বললেন, হ্যাঁ তুমি জান্নাতি। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না, হুজুর তাহলে আমি যখন জান্নাতি, তাহলে তো আমি নামাজ না পড়তে পারি, আজকে থেকে, আজকে থেকে তাহলে আমি আর নামাজ পড়লাম না, জান্নাতি হয়ে গেছি তো, আপনি তো এলান করলেন আমি জান্নাতি, তাহলে আজকে থেকে হুজুর আমি আর নামাজ পড়ছি না। নবী বিশ্বনবী সরকারে দোয়াল মোচকে হেসে বললেন, নাই বা নামাজ পড়লে তারপরেও জান্নাতি? একবার জোরে বলে, আলোচনা ধীর মস্তিষ্কে শুনতে হবে, বলো কোরআন এবং হাদিসের উপরে কিছু কথা রেখে যাবো। ও বেজনেরা, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মাও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পাক জবানে আবারও বললেন, তুমি জান্নাতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর
হুজুর হুজুর হুজুর আমি তাহলে আমি আসি, নামাজ আমি আর পড়বো না, চললাও। আল্লাহ নবী বললেন ঠিক আছে ও মর যাও, নামাজ তুমি নাই বা বললে আবারও শুনে যাও, আমি নবী বলছি তুমি জান্নাতি। চলে যাচ্ছে, যাওয়ার পরেও আবার বলছে হুজুর তাহলে আমি চলে যাচ্ছি বলো, আমি কিন্তু নামাজ আর পড়বো না। বিশ্বনবী মোচকে হেসে বললেন আরে ওমার নাই বা পড়লে যাও না জান্নাতি। একবার জোরে বলুন না, কবার হলো তাহলে কথা? তার মানে সন্দেহ আছে? নবী একবার যদি বলে সন্দেহ আছে? লা শাক্কা ফি, লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি, নবীর কথার উপরে কোনো সন্দেহ করার অবকাশ নাই। বিশ্বনবী হলেন সরকারে দু আলাম, হলেন এমনই একজন ব্যক্তিত্ব, এমনই একজন ব্যক্তিত্বের উপরে প্রতিষ্ঠিত জানার কথাটাই আল্লাহর প্রতিটা মুহূর্ত রাজি হয়ে যায়। একবার জোরে বলেন। আল্লাহ পাক বললেন, হাবিব বললেন ঠিক আছে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দিকে রওনা হলেন। নবী এবার সাহাবাই কেরামদেরকে বলছে শোনো, এই আমার সাহাবীরা, মদিনার মসজিদুন নবী শরীফে যখন আজান হবে, মসজিদে মদিনার মসজিদে নবী শরীফে যখন আজান হবে, এই আসরের আজানের পরে আর দেরি করে নামাজ হবে না, নামাজে আজানের পরে পরেই আমরা দাঁড়াবো, সুন্নত আজকে আর পড়বো না। আসরের করাকাত সুন্নত, পড়েন তো, সব পড়েন তো, যে আজকে আজান হবে তোমরা একদম রেডি, আজানের পরেই মাগরিবের মতো আমরা দাঁড়িয়ে যাব। সাহাবাই কেরামরা রেডি, ইয়া রাসূলুল্লাহ বলে ঠিক আছে তাই হবে। হুজুর বললেন তাড়াতাড়ি কেন পড়বো জিজ্ঞাসা করবে না? বিশ্বনবী বললেন ও আমার সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি নামাজে আমি রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে যাবে, কারণ ওমর যেন এসে জামাত না পায়। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না। হযরতে ওমর বললেন আসবো না, আর রাসূল কি বলছে যেন জামাত না পায়। বিশ্বাস দেখেছেন, উম্মতির প্রতি, উম্মতের প্রতি রাসূলুল্লাহর বিশ্বাস, ঈমান আছে আমাদের? ওয়াজ করে করে বেড়াচ্ছি, নামাজ পড়ি না, বললি শাহনাজ খারাপ, কথা বলছেন না কেন? ওয়াজ করে করে, ওয়াজ মানে কি? মারাত্মক ওয়াজ, আসমান থেকে ফেরেশতা ঝুপঝাপ করে পড়ে যাচ্ছে এরকম অবস্থা, কেঁদে পাগল হয়ে যাচ্ছে, ওয়াজ করতে করতে নামাজ পড়েনি, ওদের কাজ হবে? আমি শাহনাজ ওয়াজ করতে করতে বলছি বাবা মিথ্যা কথা বলো না, আমি দিব্যু যথারীতি মিথ্যে কথা একদম অন ক্যামেরায় বলে যাচ্ছি, হেদায়েত হবে? আল্লাহ বললেন তুমি যেটা করো না সেটা মানুষকে উপদেশ দাও কি করে, তোমার লজ্জা লাগে না, তোমার আমার ভয় হয় না? তুমি যে কাজটা করো না সেই কাজের উপদেশ দাও কেন? আল্লাহ নবী অপেক্ষা করলেন আসরের নামাজের জন্য, আহ্বায়ক হযরতে হাফিজ বেলাল বেরিয়ে পড়েছে, আল্লাহ নবী সাহাবী আজান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবাই কেরামরা সবাই আজান শুনছে, হযরতে ওমরও ঘরে বসে আজান শুনছে। একবার জোরে বলে, মসজিদ থেকে চলে গেছে কিন্তু কান রয়ে গেছে কোথায়? কথা বলে না, বলছে নামাজ পড়বো না কিন্তু কান আছে কোথায়? মসজিদের মুয়াজ্জিনের দিকে কখন ডাকবে, এটাই হলো মুমিনের লক্ষণ। একবার জোরে বলুন। আর আমরা আজান শুনলে খেলার স্পিরিট বাড়ে, কথা বলে না কেন?
আমাদের এখানে আজান আসলে গল্পের স্পিরিট বেড়ে যায়, আমাদের এখানে আজান আসলে আমাদের গাড়ির স্পিরিট বেড়ে যায়, আমাদের এখানে আজান আসলে আমাদের টেলিভিশনের দিকে নজরটা বেড়ে যায়, আমাদের কানে আজান আসলে দুনিয়ার কাজ করার ধুম পড়ে যায়। কথা বলছেন না কেন? ও নজনের যুবকেরা আমার আল্লাহ করারে দাঁড়িয়ে দেয়, ইয়াইয়ুহাল্লাযীনা ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, ইজা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আজান যখন তোমাদের অর্থাৎ আমার আজানটা তোমাদের কানে যখন আসে, আমি আল্লাহর আজান আমি আল্লাহর আহ্বান যখন তোমাদের এখানে পৌঁছে যাও, তোমরা দেরি করে না পৌঁছে যাওয়ার সাথে যাতে তোমরা দেরি করো না, দুনিয়া সব কর্ম ফেলে দিয়ে আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে নাও। আমি আল্লাহ বলছি দুনিয়ার কোনো কাজ আর নয়, ওয়াজার আল বাড়ি এই শব্দটা আল্লাহ কোরআনে জানিয়েছে, ওয়াজার আল বাড়ি শব্দের অর্থ হলো কেনা বেচা করা, আজান কানে আসার পরে তোমরা কেনা বেচাও পর্যন্ত করো না। একবার জোরে বলবেন না, আমাদের আজান কানে আসলি যদি একটা খরিদ্দার এসে যায় মাল কিনতে, বন্ধ করে দেই মদিনা শরীফে মক্কা শরীফে, এখনো সেই 1446 বছর আগেকার নীতিটা এখনো বহাল তবিয়াতে টিকিয়ে রেখে দিয়েছে, কারণ তারা জানে আমরা মুসলমান। একবার জোরে বলো, জোরে হচ্ছে না? আজান হয়ে গেলে কোনো দোকানদার আর কোনো মাল বেচবে না, আজান কানে আসার সাথে সাথে সঙ্গে সঙ্গে বলে দেবে, ইয়া আখি ওয়াজার আল বাই লাইয়া সুজু। কথা বুঝতে পারছেন না? বলি বলবে সলাহ সলাহ সলাহ, নামাজ 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 নামাজ। হে আমার ভাই, এই আজান আজান কানে এসেছে, এই আজানের সময় ওয়াজার আল বাই কোরআনের ভাষায় তারা বলে এখন কিনা বেচা লা ইয়াজুজু আমাদের জন্য জায়েজ নেই, সলাহ চলো আমরা নামাজ আদায় করব। একবার জোরে বলুন। আর আমাদের এখানে কি হচ্ছে? কথা বলে না, আমরা মুসলমান তো নাকি? আমরা মুসলমান তো? আমাদের স্পিরিট দেখলি শয়তান পর্যন্ত ভয় পাচ্ছে। যুবকেরা ছেলেরা বাচ্চারা পড্ডারা শিরা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন প্রাণ প্রিয় সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে তিনি আজান শুনতে পাচ্ছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানটা তিনি কানে শুনছেন, আল্লাহ নবী দেরি করলেন না, সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন তোমরা সবাইকে প্রেজেন্ট, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সকলেই প্রেজেন্ট আছি, আল্লাহ নবী বললেন দেরি করো না, মদিনার মসজিদুন নবী শরীফের দরজা জানালাগুলো বন্ধ করে দাও, ও আমার সাহাবারা মদিনার মসজিদুন নবী শরীফের দরজাগুলো ভিতর থেকে বন্ধ করে দাও, আমার উম্মত যেন জামাতে এসে না যোগ দিতে পারে। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? এ কি ধরনের নামাজ হচ্ছে? দরজা জানালা বন্ধ করে দিতে বলছে মসজিদের, যেন মুসল্লিয়ার ভেতরে না ঢোকে। এ পুরো সেই লকডাউনের কেস হয়েছে কত, সেই লকডাউনের কেস ঘটেছে না? আগে 6 জন কোন নামাজ পড়তো, যেই শুনেছে চায়না থেকে এদিক ঢুকে পড়েছে করোনা করোনা, ছেলে বুড়ো থাড়া দৌড়চ্ছে শুধু, হ্যাঁ কোন যাচ্ছি নামাজ পড়বো, অথচ সারা বছর 18 বছর বয়সের 18 বছর থেকে আজান শুনে আসতেছে, আয় 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 আয়। কথা বলছে না কেন? আবার এখন নতুন সব সৃষ্টি করেছে কি, আজানের ফজরের ওয়াক্তটা বেশি হয়, আজান দেওয়ার 15 মিনিট পরে আবার ডাকে মতজেন। কথা বলছে না কেন?
যদিও এটা শরীয়ত সম্মত কিনা ভেবে দেখার দরকার আছে। যদি আজান দেওয়ার পরে পনেরো মিনিট কি পাঁচ মিনিট পর যদি বলে জামাতের আর পনেরো মিনিট বাকি আছে, ফজরের জামাতের সময় আর পনেরো মিনিট বাকি আছে, এই আগের আজানটাকে ছোট করা হলো, কথা বলছেন না কেন, মাথায় ঢুকছে? এই আগের আজানটাকে ভালো জাননেওয়ালা পড়নেওয়ালা মানুষের কাছ থেকে, ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার সিনেমা ও বোনেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর ওলি মোজাদ্দদ জামানের কথা তো শুনলেন, আল্লাহর মাহবুব বান্দা ওলি হযরতে ফারুকে আজাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মদিনার মসজিদুন নবী শরীফে এসে দেখলেন না 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 দরওয়াজা বন্ধ, চতুর্দিকে ঘুরতে লাগলেন মদিনার মসজিদুন নবী শরীফে, সব দিকে ঘুরলেন কোন দিক দিয়ে ঢোকার কোন জায়গা নাই, হুজুর আমার নিজেকে ধরে রাখতে পারলেন না, দাম করে আল্লাহ একবার বলে ধাক্কা মারলেন গোটা মদিনার মসজিদুন নবী শরীফের দরওয়াজাটার খিল ভেঙে গিয়ে জমিনে পড়ে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে সে দাঁড়িয়ে বললেন আল্লাহ একবার বলে তাকবীরে তাহরিমা করলেন, আল্লাহ নবী নামাজ শেষ হয়ে গেল, মদিনার মসজিদুন নবী শরীফে আল্লাহ নবী সালাম ফেরালে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আল্লাহ নবী ডান দিক দিয়ে ঘুরে বসলেন, ফারুকে আজাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখলেন সবার নামাজ শেষ হয়ে গিয়েছে, হযরতে ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছনে নামাজ আদায় করে, একবার জোরে হয় না, একবার জোরে হবে না, যিনি বললেন নামাজ পড়বো না তিনি দরজা ভেঙে ঢুকতে গো, যিনি বললেন আমি নামাজ পড়বো না ইয়া রাসূলুল্লাহ সেই ব্যক্তিটা এসে মসজিদের দরজা ভেঙে ঢুকছে নামাজ পড়বে, তাই একটু সুবহানাল্লাহ জোরে হয় না, শুয়ে বসুই ভাই এরাই ঠিক করে চারজন, ঠিক আছে ঠিক আছে খুব ভালো, ঘুমো ঘুমো চোখ বন্ধ কর আবার দেখতেছিস কেন, মহাব্বত সে দরুদ আল্লাহুম্মা, এই ওঠ সব বনে সেরা ওটো পায়লালে ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে, একবার জোরে হবে না, নারায় তাকবীর, ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে, নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায়, জুরি হলো না, তোমার ওই গুম্বাবে হাজরা দেখে ইমান ও বেড়ে যা, একবার জোরে হয় না, ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে, আল্লাহুম্মা সাল্লি আলা এই কোণা থেকে একদম আওয়াজ আসতে চাইনি, আওয়াজ দেন ওয়ালালি সুবহানাল্লাহ
মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকে ও সালাম জানা। একবার জোরে হয় না, নারে ঠিকবি, নারে ঠিকবে, সিলসিলা হক মুজাদ্দদ জামান, সিলসিলা হক মুজাদ্দদ জামান, ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দাও, আওয়াজ দাও মহাপদের সঙ্গে ওয়ালালে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সমাপ্ত করে ফারুকে আজামের দিকে তাকিয়ে রইলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ইশারা করে বললেন, কেউ কোনো কথা বলো না, আমার ওমরের নামাজটা শেষ হয়ে যাক। আল্লাহ নবী সাহাবি সালাম ফেরালেন, নবী আমার আওয়াজ দিয়ে বললো, ও বাবা কি ব্যাপার, বাচ্চা ছেলের মতো কাঁদো, আপনার রোজা আপনার নামাজে দাঁড়ালে নামাজ আদায় করবে না কেন বলেছিল, তুমি নামাজ আদায় করবে না বলেছিল, আবার কেন নামাজে এসে দাঁড়ালে, যদিও নামাজে এসে দাঁড়ালে মদিনার মসজিদুল নবী শরীফের দরওয়াজাটা কেন ভাঙলে, বললে নামাজ পড়বো না। আচ্ছা নামাজে এলে, এলে তো এলে আবার দরজা ভেঙে কি ব্যাপার? আল্লাহ নবীর কোলে যা সাহাবি জলিল কদর সাহাবি ফারুকে আজাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে বলে গিয়েছিলাম নামাজ আদায় করব না, মদিনার মসজিদুন নবী শরীফ থেকে আমার ভাই হযরত বেলাল যখন আজান দিলেন, হাইয়া আলাস সালাম, ভাই আমার ডাকছে নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। এই আওয়াজটা আমি ওমরের কান দিয়ে অন্তরে গিয়ে ধাক্কা মেরেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার ভিতরটা যেন ধাক্কা মারতে লাগলে, আমি বলে গিয়েছিলাম নামাজ আমি পড়বো না, কিন্তু আমার ইমানে কথা শোনে না, আমার ইমান আমাকে ধাক্কা মারতে মারতে মদিনার মসজিদুন নবী শরীফে হাজিরি করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবি ও বাগা দরওয়াজাটা যে ভাঙলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মদিনার মসজিদুন নবী শরীফে এসে দেখি দরওয়াজা জানা বন্ধ, আপনি নামাজ আদায় করছেন, আপনার পিছনে আমার ভাইরা নামাজ আদায় করছে, জামাত কাজা হয়ে যাবে, জামাতটা আমার ছুটে যাবে, এই টেনশনে মদিনার মসজিদ
মসজিদের যতগুলো দরওয়াজা জানালা আছে আমি ঠেলা মারতে লাগলাম, কোন দরওয়াজার জানালাগুলো আমি খোলা পেয়ে আমি ওমার টোটাল মদিনার মসজিদটা ঘুরে ঘুরে দেখলাম, কোথাও ঢোকার রাস্তা প্রবেশের রাস্তা পেলাম না। অবশেষে সিদ্ধান্ত নিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দরওয়াজা ভেঙে যদি ঢুকি দরওয়াজা আমি করে দিতে পারবো, তবে জামাত যদি একবার ছেড়ে যায় ওই জামাতটা আমার জীবনে আনে ফিরে পাবো না। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, দরওয়াজা আমি করে দিতে পারবো হুজুর, ওই জন্য আমি দরওয়াজা গায় আল্লাহু আকবার বলে জোরে ধাক্কা মেরেছি, দরওয়াজার খিলটা ভেঙে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমরের ব্রেন কাজ করে না অস্থির হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর এসে দেখলাম আপনার পিছনে সাহাবা ভাইরা নামাজ আদায় করছে, আমি দিশা না পেয়ে কাতারের একটি জায়গায় দাঁড়িয়ে পড়েছি। আল্লাহু আকবার বলে আল্লাহর কসম করে বলি যে নামাজ আমি পড়বো না বলেছিলাম। আমি ওমরের সমস্ত উত্তপ্ত দেহটা অস্থির দেহটা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ানোর সাথে সাথে মুহূর্তের ভিতরে ঠান্ডা হয়ে গিয়েছে। একবার জোরে হবে না, সেই নামাজ ছেড়ে দিয়ে আমরা মুসলমান সাজার চেষ্টা করছি, এই কথা বলছেন না কেন? সেই নামাজ ছেড়ে দিয়ে আমরা মুসলমান হওয়ার চেষ্টা করছি, এটা স্বপ্ন দেখা হচ্ছে না, কথা বলছেন না কেন? এটা স্বপ্ন নয়, নামাজ আদায় করছি না। নামাজ আল্লাহর সব থেকে বড় হুকুম, যাকে বলা হয়েছে ফরজে আইন, ফরজে আইন। অনেক আমার পরদানা সিনা মা বোনেরা রয়েছে, ভাইরা রয়েছে, নামাজ পড়ে না, বাড়িতে বিবি কেউ বলে না, নামাজের জন্য তাকিদ দেয় না। কেন দেয় না? বিবি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, বিবি হয়তো আমাকে ফেলে চলে যেতে পারে। কেন না? বিবি হয়তো জোরাজুরি করলে হয়তো আমার ঘর সংসার করবে না, এই ভয়ে, এই ভয়ে ঘরের বিবিটাকে পর্দার ভিতরে রাখিনি এবং নামাজই নি বানাইনি, এর জন্যও আপনি অপরাধী। এর জন্যও আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব হলো তোমার পাশে যে শয়ন করে শয়ন কক্ষে, ওটা হলো বিবি, তাকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব হলো তোমার তোমার যে শয়নকক্ষে শয়ন করে তোমাদের সংমিশ্রণে মেলামেশার মাধ্যমে আল্লাহ আমি যে সন্তান দান করেছি, ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাদেরকে শরিয়াত রাস্তায় চালনা করো, ওয়াহালিকুম নার, এরপরে তোমার দায়িত্ব হলো তোমার মা বাপ দাদা দাদি দুনিয়ার জমিনে যদি কেউ বেঁচে থাকে তোমার প্রতিবেশী, তাদেরকেও দিনের রাস্তায় চালনা করো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তবেই তুমি নাজাত পাবে। একা নামাজি হয়ে মুসল্লিগিরি করে আমি আল্লাহ আমার জান্নাতের আশা তুমি করো না।